হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। চলে এসেছে, মাই গুডনেস, মানে দেখছো প্রথমেই আমাকে মানে ভয় পাওয়া দিচ্ছে। তো যাই হোক, তো তোমরা বুঝতে পারতেছো যে একটা মানে ভূতুরে গেম খেলতেছি। আর গেমটি মানে পাশে কেউ ছিল না, কিন্তু আর ওটার জন্য কি এখন নেই পাশে, মাই দিচ্ছে মানে আমার সাথে অলরেডি ভুতুরে মানে ই করা শুরু করে দিচ্ছে। আর এটা আমি আগে খেলি নাই, প্রথম খেলতেছি, জানিও না কিভাবে খেলতে হবে। এখানে আমাকে দেখাই দিচ্ছি যে আমি এখানে গান এটি মানে সব কিছুই আছে আর কি, এটাই বুঝালো। তো সো গাইস, আমি আবার অনেকদিন পরে একটা গেম প্লে নিয়ে আসতেছি, এতদিন গেম টেম ছাড়ি নাই, একটু চাপ ছিল ওই জন্য। তো যাই হোক, আমি কিন্তু ঘরের মধ্যে মানে ঢুকতে হবে না মেবি, কারণ আমি ঘরের মধ্যে ঢুকতে পারি নাই। তো আচ্ছা দেখো, দূরের জন্য কি দেখা যাচ্ছে, ওইখানে আমাকে মেবি যাইতে হবে। আর এখানে লোকেশনও দেখাচ্ছে, তো ওকে কিছুই তো হলো না। আর আমি এখনও কিন্তু কোনো ভূত টুত দেখি নাই, মানে ভূতরে গেম বাট কোনো ভূত দেখি নাই এখনও। খালি ফার্স্টের দিকে আমাকে একটু ভয় পাওয়া দিছিল, বাট আমি অল্পটু ভয় পেয়েছিলাম, বেশি না। তো তোমরা অবশ্যই দেখতেছো যে আমি লোকেশন অনুযায়ী যাচ্ছি, তো এখন ওই ঘরটার মধ্যে যাইতে হবে। আর এখানে ভূত তো আমি দেখি না, তো ভয় পাওয়ার কোনো কথাও নেই। তো চলো, আর ভয় পাওয়ার কিছু নেই। আরে ওইটা কি কালো, এটা কি ছিল? মানে সিরিয়াসলি মানে আমি ভাবতে পারি না, মানে ওটা কি ছিল ওরকম, মানে হঠাৎ করে সামনে চলে আসবে আমি মানে বিশ্বাসই করতে পারি নাই। তো যাই হোক, ওই ভূতটা আর আমি দেখি নাই। আর এখন আমার সামনে আর একটা পেয়ে গেছি, দেখো তো মানে কি হচ্ছে, মানুষ হচ্ছে এটা, মানে এটা কি, ওটা ভূত ছিল মানে মানুষের রূপ ধরেছিল, দেখছো মানে আমি কি মানে ভয়। আচ্ছা দেখো লাল লাল, ওইটা কি, আরে ভূত, মানে ওর পা নাই দেখছো, ওর হাত রয়েছে, আমাকে মানে মারতেছে। আরে ওকে আমি কীভাবে মারবো এখন, বাজে যে এখানে গান আছে, গান আছে, গান তো কই গেল, কই গেল, এই যে ওকে মানে গান দিয়ে মারলে মনে হয় ভূত মরে যায়। আচ্ছা আচ্ছা, ওই টু টু দেখছো আমাকে কত ই আছে, যে মেরে দিছি আবার, এ মানে আমার অনেক ভয় পাওয়া দিছে হলো। তো আচ্ছা চলো, ওই লোকেশন অনুযায়ী মানে লাল লালের ওই ইসের মধ্যে যাইতে হবে। আচ্ছা দেখো, এটা কীভাবে মানে পসিবল, কীভাবে মাটিতে নাই করে মানে উঠতেছে, মানে এরকম আর কি, তো কিছু করবে নাকি, মানে আমার প্রথম মিশন শেষ হয়ে গেছে, এটা হলো দ্বিতীয় মিশন। তো আচ্ছা দেখা যাক এই মিশনে কি করে, মানে কি করি আমি, দেখা যাক। আচ্ছা আমার এই লোকেশন অনুযায়ী যাইতে হবে, মানে ও তো ভয় পাচ্ছে না, কিন্তু মাঝে সাঝে মানে হঠাৎ করে সামনে চলে আসতেছে, ওই সময় প্রচুর আগে ভয় পেয়ে যাচ্ছি। আবার এই ঘরটার মধ্যে ঢুকতেছি, এই ও যে সে সেই মহিলারা না, হ্যাঁ সেই মহিলারা কি, সে কি ভূত হয়ে যাবে নাকি, ওই উধা হয়ে গেল, মানে এটা কি, এ ভূত ছিল এটা, আরে আরে মারতেছে, আরে আরে গুলি গুলি গুলি, লাইট ছড়া লাইট ছড়া, আরে আমাকে মারা দিল, তোমরা দেখছো যে ভূতের কাছে মরে গেছে, মান সম্মান শেষ। তো যাই হোক, প্রথম রাউন্ডে আমি মরে গেছি, এখন আবার চলে এসেছি দ্বিতীয় রাউন্ডে। কিন্তু দেখছি এখানে কি জন্য ঝুলতেছে এটা, ও মাই গড, এটা মানুষ, মানে মানুষ মরে কঙ্কাল হয়ে এখনো ঝুলতেছে, তো ঝুলুক, আমি যাব না ওর কাছে। আচ্ছা চলো, আর আমি রাস্তা ভুলে যাচ্ছি, মানে এত ভয়ে আমি রাস্তা ভুলে গেছি, খুঁজে পাচ্ছি না রাস্তাঘাট। তো এই সময় চ্যানেল তোমরা নতুন হয়ে দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে আবার দেখো, আমি সেই জায়গায় চলে আসছি, এই সেই ঘর, আমি আগে থেকে অনেক সাবধান, আমি জানি তুমি ভূত, আমি ভয় পাই নাকি। এই দেখো দেখছো, মানে বলতে বলতে দুইটা, আমি দুইটার সাথে কি পারবো, যাই না আমাকে মারতেছে। ওকে আমি মেরে দিছি, তো মানে দেখছো অত একটা ভয়ঙ্কর গেম না, আমি ভাবছিলাম যে অনেক ভয়, বাট খালি হঠাৎ মাঝে সাঝে সামনে চলে আসি, এই তাছাড়া কিছুই না। তো চলো আবার এই মিশনটা শেষ করে দিই, আরও তিনটা মিশন আছে, তো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো।
আমি যে কোথায় চলে এসেছি আমি নিজেই বুঝতেছি না, কিন্তু আমি এখানে রাস্তা ভুলে গেছি, মানে ঢালাওয়ার মতন হয়ে গেছে, আমি ঘুরে ঘুরে পাই নাই। তো অলরেডি দূরে একটা দেখতেছি যাওয়ার একটা গেট আছে, ওই গেটে বেরোয় যাব। ওকে, লাস্ট পর্যন্ত আমি বেরোইতে পারছি, কারণ আমি বারবার একই জায়গায় ঘুরে যাচ্ছিলাম। এই পর্যন্ত কি ছিল, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। বাই।